নিজের মতোই খেলা উচিত নাকি দলের প্রয়োজন মতো? সাকিব আল হাসানের ব্যাটিং নিয়ে ইদানিং আলোচনা খুব বেশি, কিন্তু চান্দিকা হাথুরুসিংহে তুলে আনলেন আরেকটি দিক, দলের বোলিং সীমাবদ্ধতার প্রসঙ্গে। বাংলাদেশের কোচ বলেন, সাকিব আর আগের মতো বলার নেই। গোল টেস্ট শেষে রাতেই কলম্বোর পৌঁছেছে বাংলাদেশ দল। পরের টেস্টের ভেন্যু পিসারা ওভালে রোববার ছিল ঐচ্ছিক অনুশীলন। সেখানেই বাংলাদেশের কোচ মুখোমুখি হলেন সংবাদ মাধ্যমের। সিরিজ শুরুর আগে অনেক স্বপ্ন দেখেছিল বাংলাদেশ, সেই স্বপ্নের পালে হাওয়া দিয়েছিল স্বয়ং কোচও। প্রথম টেস্টে বড় ব্যবধানে হারার পর যেন ঘুম ভেঙেছে, বাস্তবে ফিরে কোচের এখন উপলব্ধি চাওয়াটাই বেশি হয়ে যাচ্ছে। 20টি উইকেট নেওয়ার পথ খুঁজে বের করতে হবে আমাদের। আমাদের বোলিং আক্রমণ খুবই অনভিজ্ঞ, টেস্ট ক্রিকেটে পায়ের নিচে জমি খুঁজে পেতে চাইছে এমন একটি দলের কাছে আমরা খুব বেশি কিছু চেয়ে ফেলছি, এটাই সত্যি। এই বোলিং আক্রমণ থেকে সাকিবকে বাইরে রাখুন, বাকি 4 বোলারের সম্মিলিত অভিজ্ঞতা মাত্র 15 টেস্ট। সাকিবও সেই আগের বোলার নেই। 2010 সালের সময়টায় যখন সহায়ক কন্ডিশনে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতেন তিনি, আমরা এখন এই দেশের বাইরে খেলছি। বহুচর্চিত কথাটি আরও একবার বললেন হাথুরুসিংহে, আরও সময় গড়ালে, আরও অভিজ্ঞতা হলেই কেবল টেস্ট ভালো করতে পারবে বাংলাদেশ দল। টেস্টের উইকেট নিতে হলে ব্যাটসম্যানদের সেট আপ করতে হবে, সেই বুদ্ধিমত্তা আসে বেশি বেশি খেললে। আমরা যত বার্তাই দেই, যত কথাই বলি, এটার জন্য সময় লাগবেই। প্রতিপক্ষেরও তো স্কিল আছে, পরিকল্পনা থাকে, আমরা শিখছি ও উন্নতি করছি। যখন আমরা শক্ত অবস্থানে যাব, ব্রেক থ্রু জয়টা পাবো আমার মতে, তারপরই আমরা ভালো করতে শুরু করব। বাংলাদেশ দলের মুখোমুখি হওয়া শ্রীলঙ্কার সবচেয়ে অনভিজ্ঞ দল এটি, কিন্তু কোচের কথায় ফুটে উঠল এই সফরও তাহলে বাংলাদেশের শিক্ষা সফর। কোচের কাঙ্ক্ষিত ব্রেক থ্রু জয় কবে আসবে কে জানে।